এখন আমরা যে কাজটা দেখবো মাইক্রোসফট এক্সেলের, সেটা হচ্ছে র্যাপ টেক্সট বা ওয়ার্প টেক্সট, যেটাই বলেন না কেন। র্যাপ টেক্সট মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে জনপ্রিয় একটা কমান্ড। এক কথায় মাইক্রোসফট এক্সেলের যদি আপনি একটা সেলে একের অধিক লাইন লিখতে চান, তাহলে র্যাপ টেক্সটের মাধ্যমে লিখতে হবে। যেমন ধরেন আমি এখানে লিখলাম নামের ঘরে আমি একজনের নাম লিখলাম, এত বড় নামটা অনেক বড় দেখেন, কুইক গ্র্যান্ড ফক জাম্পস ওয়ার্ড লেজি ডগ, আমি ইচ্ছা করে একটা বড় নাম লিখলাম। এখন এই নামটা চলে গেছে প্রায় 2 বা 3 লাইন সমান, এটাকে আমার এখন একটা সেলেই ধরাতে হবে। আপনি যদি মনে করেন যে আমি রো বৃদ্ধি করলে হয়তো ধরে যাবে, রো বাড়ান হবে না, আপনি যতই বড় করেন না কেন রো এ কখনো এক লাইন হবে না। মাইক্রোসফট এক্সেলে ইন্টার দিলে পরের লাইনে আসে, আর এমএস ওয়ার্ডে ইন্টার দিলে, দুঃখিত, মাইক্রোসফট এক্সেলে ইন্টার দিলে পরের সেলে আসে, আর এমএস ওয়ার্ডে ইন্টার দিলে পরের লাইনে আসে। আপনি সারাদিন চেষ্টা করলে পারবেন না। এটা করা যাবে, আপনি সেই সেলে ক্লিক করেন আর কমান্ড দিয়ে দেন র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট কমান্ড দেওয়ার সাথে সাথে এটা হয়ে গেছে, তার প্রমাণ একটু দেখে নিই। এবার আমি রোটা বড় করি, যখনই আপনি আমার ঘরটাকে বড় করবেন সে তখন আবার এক লাইনে হওয়ার চেষ্টা করবে। যখন এক লাইনে হয়ে যাবে তখন তার র্যাপ টেক্সট কাজ করবে না। র্যাপ টেক্সট দুইভাবে কমান্ড দেওয়া যায়, একটা কমান্ড হচ্ছে আমরা হোম মেনুর এই র্যাপ টেক্সট কমান্ড দিলাম, যদি এইভাবে আমি র্যাপ টেক্সট কমান্ড দিই তাহলে আমার ঘর বড় করলে নিজে নিজেই সে ঘর অনুপাতে লেখা বড় হয়ে যাবে, আবার ছোট করলে লেখা 2 বা 3 লাইনে হয়ে যাবে। কিন্তু আমি আমার ইচ্ছা মতো র্যাপ টেক্সট দিই, যেমন এখানে দেখেন 3 লাইন বানাইছে, আমার 3 লাইন লাগবে না 2 লাইন লাগবে র্যাপ, তা আমি জানি না। আবার ধরুন দা কুইক ব্রাউন, এই ব্রাউনের আগে কুইকের পরে ইন্টার লাগবে, অর্থাৎ এখান থেকে আমি র্যাপ করব। এই দেখেন আমি কাজটা এখানে করি নিচের লাইনে কুইক, এরপরে আমি কিছু লিখবো না আর। এবার আমি নিচের লাইনে আসবো, যেটা র্যাপ টেক্সট ছাড়া হচ্ছিল না, তখন আমি কন্ট্রোল ইন্টার দেবো, দুঃখিত ওয়াল্টা ইন্টার, ওয়াল্টা ইন্টার, অল্টা ইন্ডিয়ার সাথে সাথে দেখলাম নিচের লাইনে চলে এসেছে ফক্স। আমি এবার নিচের লাইনে আবার আসবো অল্টা ইন্টার। এইভাবে আপনি যদি অল্টা ইন্টার দিয়ে দিয়ে আসেন তাহলে আপনার ইচ্ছা মতো আপনি নিজে নিজে র্যাপ টেক্সট করতে পারবেন। এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি এই ঘরটাকে এবার বড় করেন, দেখেন বড় করলে যে ধরে যাবে, যাচ্ছে কি দশ জায়গা কি কিনা আসে না, যায়নি কি, উপরটা দেখেন ধরে গেছে, উপরটা ছোটো করেন নিজে নিজেই তো এক লাইন হয়ে যাচ্ছে, আর এটা ছোটো করেন তাহলে র্যাপ টেক্সট দুইভাবে দিয়েছি, একটা হচ্ছে অল্টা ইন্টার অর্থাৎ নিজের ইচ্ছা মতো র্যাপ টেক্সট দেওয়া, আর হোম মেনু র্যাপ টেক্সট কমান্ড মানে হচ্ছে আপনার লেখা যত বড় এক্সেলে ধরা দেওয়ার জন্য যে কয় লাইন লাগবে সেই কয় লাইন সে বানাই দেবে। এই আছে র্যাপ টেক্সটের ডিটেল।